নমস্কার বন্ধুরা, আজকের আমি বানাবো চিংড়ি শাহী কারি রেসিপি। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো এরকম করে ভিতরের ময়লাটা বার করে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নুন আর হলুদটা চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেব। নুন আর হলুদটা ভালো করে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। কড়াটা খুব ভালো গরম করে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটাও একটু খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজবো না। দেখুন চিংড়ি মাছটা এক দু মিনিট ভেজেছি, বেশি ভাজিনি, এরকম রেখে দিয়েছি। এবার নামিয়ে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে রেখে যে পেঁয়াজ বাটাটা দিলে এই চিংড়ি মাছটা খুব ভালো টেস্ট হয় তরকারিটা। পেঁয়াজ বাটার সাথে সাথে এখানে আদা রসুন একসাথে বাটা আছে দিয়ে দিলাম। ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ। এবার সব মশলাগুলো একটু কষে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। ফেটানো টক দইটা দিয়ে মশলাটাকে কষে নেব, তার সাথে সাথে একটু জল দিয়ে দেবো মশলা ধোয়া। এই যে কাজু বাটাটাও দিয়ে দিচ্ছি, থেকে নখানা কাজু নিয়ে আমি এরকম বেটে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব। মেশাবার পরে এখানে আমি একটু দুধ দিয়ে দেবো। গ্যাসটা কম করে দেবো, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন চিংড়ি মাছের গন্ধটা খুব সুন্দর বার হচ্ছে, খুব চটপট এই চিংড়ি মাছটা বানানো যায় এই রেসিপিটা। যদি এটা শাহী চিংড়ি ওই জন্য একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে সাথে একটু চিনি দিয়ে দেবো, তাহলে তরকারিটা ব্যালেন্স হবে। অল্প একটু ঘি দিয়ে দিলাম। তার সাথে সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আবার
এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এক দু মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আজকের আমার রেসিপি শাহী চিংড়ি কারি। রেসিপিটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার খুব ভালো লাগবে। আমি আরও নতুন নতুন রেসিপি সবার সাথে শেয়ার করব। আজকে রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।